সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। জ্যাসিন্ডা কেট লরেল আর্ডেন, শান্তিপ্রিয় দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বেই তুমুল জনপ্রিয়, বিশ্ব নেতৃত্বের আদর্শ হিসেবে খ্যাতিও পেয়েছেন। নিউজিল্যান্ডের 150 বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সরকার প্রধান। ক্রাইস্ট চার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মহামারীর মধ্যেও দেশ পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। দেশটির মানুষ তাকে দ্বিতীয়বারেও বিপুল ভোটে বিজয়ী করেছে। প্রায় 50 বছরের মধ্যে লেবার পার্টির প্রতি নিউজিল্যান্ডের মানুষের সবচেয়ে বড় সমর্থনের পেছনে জ্যাসিন্ডার ব্যক্তি জনপ্রিয়তার ব্যাপক ভূমিকা ছিল। আজ আপনাদেরকে জানাবো দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশটির প্রধানমন্ত্রী সম্পর্কে। নিউজিল্যান্ডের রাজনীতিতে অনুপ্রেরণামূলক নেতৃত্ব জ্যাসিন্ডা, ব্যক্তিগত জীবনেও প্রাণচঞ্চল মানুষ। তিনি 1980 সালের 26 জুলাই নিউজিল্যান্ডের হ্যামিল্টনে জন্মগ্রহণ করেন। তার পিতা রস আর্ডন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, মাতা লরেল আর্ডন স্কুলের সহকারী ছিলেন। জ্যাসিন্ডা পিতার কর্মস্থল মরিন্সভিল ও মুরুপাড়ায় বেড়ে ওঠেন। মরিন্সভিল কলেজে পড়াশোনার সময় স্কুলের বোর্ড অব ট্রাস্টির শিক্ষার্থীদের প্রতিনিধি ছিলেন। 2001 সালে ইউনিভার্সিটি অব ওয়াইকাটের থেকে রাজনীতি ও গণসম্পর্ক বিষয়ে ব্যাচেলর অব কমিউনিকেশন স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে জ্যাসিন্ডা তৎকালীন প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের দপ্তরে গবেষক হিসেবে যোগদান করেন। তিনি পরবর্তীকালে যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নীতি নির্ধারণী উপদেষ্টা হিসেবে কাজ করেন। ইসরায়েল, জর্ডান, আলজেরিয়া এবং চীনে ঘুরে বেড়িয়েছেন নীতি নির্ধারণী কাজের প্রয়োজনে। খালার আগ্রহে মাত্র 17 বছর বয়সেই জ্যাসিন্ডা যুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের লেবার পার্টির রাজনীতিতে। নিজের প্রতিভা এবং কর্মকাণ্ড দিয়ে সেখান থেকে ধাপে ধাপে আজকের এই অবস্থানে আসেন তিনি। 2017 সালের 26 অক্টোবর থেকে নিউজিল্যান্ডের 40তম এবং বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 1 আগস্ট 2017 থেকে 26 অক্টোবর 2017 পর্যন্ত নিউজিল্যান্ডের 36তম বিরোধী দলীয় নেত্রী ছিলেন। এছাড়াও তিনি 2017 সালের 1 আগস্ট থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির 17তম সভাপতির দায়িত্ব পালন করছেন। জ্যাসিন্ডা 2017 সালের 8ই মার্চ থেকে মাউন্ট আলবার্ট ইলেকটোরেটের সংসদ সদস্য। তিনি 2008 সালের সাধারণ নির্বাচনে তালিকাভুক্ত সংসদ সদস্য হিসেবে প্রথম হাউস অব রিপ্রেজেন্টেটিভসের জন্য নির্বাচিত হন। 2008 সালে তিনি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব দ্য সোশ্যালিস্ট ইউথের সভাপতি নির্বাচিত হন। জ্যাসিন্ডা আর্ডেনের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার বিষয়, নেতিবাচক অর্থে নয়, অনেকটা অনুপ্রেরণামূলক। মা হিসেবেও অনন্য জ্যাসিন্ডা। তিনি প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সন্তান নিয়ে বক্তব্য দিতে গিয়েছিলেন, সন্তানকে কাছেই রেখেছিলেন, সন্তানকে বুকের দুধ পান করাতেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেয়া দ্বিতীয় কোনো বিশ্বনেতা। 2018 সালে এক কন্যা সন্তানের জন্ম দেন। আসুন জেনে নেই তার সম্পর্কে আরও কিছু তথ্য। মা হিসেবে দায়িত্বে কোনো অবহেলা করেননি। একজন রাষ্ট্রপ্রধান হয়েও কিংবা ব্যস্ততার জন্য সন্তানকে দূরে অন্যের তত্ত্বাবধানে রাখেননি। প্রধানমন্ত্রী হিসেবে চাইলে আরও বেশি ছুটি নিতে পারতেন, তা করেননি। মা হিসেবে তিনি একেবারে সাধারণ। এই সাধারণ মাই তাকে আরও বেশি অসাধারণ করে তুলেছে। ২০১৯ সালের 15ই মার্চ ক্রাইস্ট চার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে 51 জন মুসল্লিকে হত্যা করে ব্রেন্টন টরেন নামে উগ্রবাদী এক খ্রিস্টান। হত্যার ঘটনাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে মোকাবেলা করে প্রশংসিত হন জ্যাসিন্ডা আর্ডেন। তিনি হিজাব পরে মুসলিমদের সঙ্গে সাক্ষাৎ করেন, স্বজন হারানোদের সান্ত্বনা দেন, দ্রুত ঘাতককে গ্রেপ্তার এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন, অন্য ধর্মের প্রতি উদার মনোভাব দেখান, ভয়াবহ সংকটের সময় মুসলমানদের পাশে দাঁড়ান, সাহসী উদ্যোগ নেন, আইনের জায়গায় বা দায়িত্বের জায়গায় অটুট অবিচল থাকেন, যা তাকে ব্যতিক্রমী রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি এনে দিয়েছে। আরও বেশি মুসলমান নারীকে পুলিশ বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করতে নিউজিল্যান্ডের পুলিশ পোশাকে হিজাব অন্তর্ভুক্ত করা হয়। এভাবে উচ্চতার শিখরে পৌঁছে যান তিনি। মুসলিম সম্প্রদায়ের প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোয় দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন
বুর্জ আল খলিফায় জেসিন্ডার ছবি প্রদর্শন করা হয়। ২০১৮ সালে ফোর্বসের প্রভাবশালী নারীদের তালিকায় জায়গা করে নেন তিনি, ছিলেন টাইম সাময়িকের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিদের তালিকাতেও। বিভিন্ন সমস্যা সমাধানে কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন, তার মানবিক চেহারার খবর ছড়িয়ে পড়েছে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মহলে। অস্ত্র ব্যবহার কারো অধিকার নয় বলে জানিয়েছেন, নাগরিকদের দেয়া অস্ত্র নজরদারির আওতায় এনেছেন, অস্ত্র ব্যবসায় প্রচলিত নিয়মকানুন এবং অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোরতা বাড়িয়েছেন, লাইসেন্স নবায়নে সময়সীমা কমিয়েছেন, অ্যাসল্ট রাইফেল, সব ধরনের সেমি অটোমেটিক অস্ত্র এবং উচ্চ ক্ষমতার ম্যাগজিন নিষিদ্ধের চিন্তা করেছেন। এছাড়া বিদেশ নীতির ক্ষেত্রে তার সরকার প্রশংসিত হয়েছে। জেসিন্ডা সবসময় গণতন্ত্রের পক্ষে এবং সামরিক শাসনের বিরুদ্ধে। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জোরে দেশটির সাথে উচ্চ পর্যায়ের সব যোগাযোগ স্থগিতের ঘোষণা দেন তিনি। মিয়ানমারের সামরিক নেতাদের দেশটিতে ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়। জেসিন্ডা বলেন, নিউজিল্যান্ড তার সহায়তা প্রকল্পে নিশ্চিত করবে যাতে কোনো সহায়তা সামরিক সরকারের হাতে না পড়ে বা ওই সহায়তা থেকে তারা সুবিধা নিতে না পারে। কোভিড মহামারী চলাকালীন অসাধারণ নেতৃত্ব প্রদর্শনের জন্য কমনওয়েলথের শীর্ষ তিনজন অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের মধ্যে অন্যতম তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নিজের মতো করে নেতৃত্বের পথ তৈরি করেন জেসিন্ডা। দক্ষ নেতৃত্বের মাধ্যমে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার পরিবর্তে তাদেরকে নিজেদের সুরক্ষার বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। জেসিন্ডা কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সাদামাটা সোয়েটার গায়ে জড়িয়ে বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসেছেন। ফেসবুক লাইভে জনগণের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন তিনি। জনগণের উপর নির্দেশনা চাপিয়ে না দিয়ে তিনি বাস্তবতা বুঝিয়েছেন। করোনা পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সাহসী নারী হিসেবে নানা কারণে তিনি প্রশংসিত হয়েছেন। স্টুডিওতে লাইভ ইন্টারভিউ দেওয়ার সময় শুরু হয় ভূমিকম্প, আশেপাশে সবকিছু কেঁপে উঠলেও বক্তব্য না থামিয়ে হাসি মুখে ও দৃঢ়চিত্তে বক্তব্য শেষ করেন তিনি। রাজধানী ওয়েলিংটনে দেশটির পার্লামেন্ট লবিতে তার দেয়া বক্তব্যের সময় এ ঘটনা ঘটে। ব্যক্তিজীবনে সহজ সরল জীবনযাপন করেন জেসিন্ডা। তিনি বলেন, আমি সুপার উইমেন নই, আমি সুপার উইমেন হতেও চাই না, কোনো নারীকেই সুপার উইমেন ভাবা উচিত না, কারণ এটি বাস্তবে প্রায় অসম্ভব একটি ব্যাপার। নারী পরিশ্রম, মেধা, দৃঢ়তা ও সহযোগিতার মাধ্যমে সবকিছু অর্জন করে। নারী একাই দশ হাতে সব সামলাবে এই ধারণা বিশ্বাসযোগ্য নয়। এটা কোনো যোগ্যতাও নয়, কারণ এতে নারীর কাজ আরও কঠিন হয়। নারীকে কর্মক্ষেত্রে সাফল্য পেতে যুদ্ধ করতে হয়। নিজেই সবকিছু করার প্রবণতা থেকে নারীর সরে আসা উচিত। সবার ক্ষেত্রেই জীবনসঙ্গীর সহযোগিতা খুবই দরকার। আসুন জেনে নেই জেসিন্ডার ব্যক্তিগত জীবনের আরও কিছু তথ্য। জেসিন্ডার বেড়ে ওঠা নর্থ আইসল্যান্ডে, মাউরি আদিবাসী অধ্যুষিত ছোট্ট শহরে। সেখানে শিশুদের পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, এমনকি দুপুরে খাবারও পেত না তারা। এ ঘটনাই রাজনীতিতে উদ্বুদ্ধ করে জেসিন্ডাকে। তিনি মনে করেন, সেখানকার মানুষের যে গরিবি হাল তিনি দেখেছেন তা তার ব্যক্তিগত জীবনাদর্শে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। জেসিন্ডা মনে করেন, দৃঢ় আত্মবিশ্বাস ছাড়া কঠিন কিছু অর্জন করা অসম্ভব। যতই নাজুক হোক না কেন পরিস্থিতি, শুধু আত্মবিশ্বাসী হয়েই তা কাটিয়ে উঠে সফল হওয়া সম্ভব। উৎসাহ, উৎকণ্ঠা আর উত্তেজনা নিয়ন্ত্রণ করে সঠিক পথে চলতে হলে দূরদর্শী হতে হবে। জীবনকে কঠিন করে নয়, সহজ করে আত্মত্যাগের মনোভাব নিয়ে এগিয়ে চললে কোনো কিছুই আর অজেয় থাকবে না। বর্তমান বিশ্বের জনপ্রিয় নেতা জেসিন্ডা ব্যক্তিজীবনে আসলে কেমন, এ প্রশ্নের জবাবে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক গবেষক ভ্যান জ্যাকসন বলেন, জেসিন্ডা কখনো ভুল তথ্য দেন না, কাউকে দোষারোপ করেন না। তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করেন, সবার প্রত্যাশা পূরণের জন্য তিনি নিরলসভাবে কাজ করার চেষ্টা করছেন। জেসিন্ডা আর্ডেন এমন একজন নেতা যিনি বাড়িতে দুই বছরের মেয়েকে ঘুম পাড়িয়ে সাদামাটা সোয়েটার পরে কয়েক লাখ মানুষের কাছে তাদের দুঃখ সুখ সম্পর্কে জানতে চান। এই দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের ধরনের কারণেই তিনি অনন্য।
নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক বলেন, মানুষ বিশ্বাস করে জেসিন্ডা কারো কাছে কোনো কিছু প্রচার করতে চাইছে না। তারা জানে সবাই এখন এক ধরনের বিপদের মধ্যে আছে, আর বিপদের সময় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডবাসীর পাশে আছেন। প্রধানমন্ত্রীর প্রতি জনগণের সম্পূর্ণ আস্থা আছে। জেসিন্ডা সহানুভূতিশীল, আর এজন্যই সব শ্রেণীর মানুষ তার উপর নির্ভরশীল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডি দর্পণের ফেসবুক পেজে।